হ্যালো, স্বাগত জানাই। নুডলস কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই ভালো লাগে, আর ইনস্ট্যান্ট নুডলসের বদলে আমার হাক্কা নুডলস ভালো লাগে। আর আজকে স্পাইস বক্সে আমি দেখাবো কি করে বানাতে হয় শেজওয়ান বেবি কর্ন ভেজিটেবল হাক্কা নুডলস ইন্ডো চাইনিজ স্টাইলে। আসুন দেখে নিই কি করে বানাতে হয়। শেজওয়ান বেবি কর্ন ভেজিটেবল হাক্কা নুডলস বানানোর উপকরণগুলি হল 250 গ্রাম সেদ্ধ করা হাক্কা নুডলস, 1 কাপ বেবি কর্ন, 1 কাপ জুকিনি, 1 কাপ বাঁধাকপি, 1 কাপ ক্যাপসিকাম, আমি হলুদ আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি, 1 কাপ গাজর, 2 টেবিল চামচ শেজওয়ান পাউডার, 2 টেবিল চামচ তেল, 2 চা চামচ ভিনেগার, রসুনের 3টে কোয়া, সামান্য চিনি, সামান্য গোলমরিচ আর সামান্য নুন, 1/2 কাপ পেঁয়াজকলি সাদা অংশ, 1/2 কাপ পেঁয়াজকলি সবুজ অংশ আর 3 টেবিল চামচ সয়া সস। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে রসুন অ্যাড করে দেব, পেঁয়াজকলি সাদা অংশ, এরপর আমি গাজর অ্যাড করব, তারপর বাঁধাকপি, খানিকক্ষণ ভাজব, গাজর আর বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজব। আমি এটাকে হাই ফ্লেমে ভাজছি। এরপর আমি ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, তারপর জুকিনি দিলাম, অন্যান্য সবজির তুলনায় ক্যাপসিকাম আর জুকিনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এই দুটোকে শেষে দিলাম। এবার বেবি কর্ন, কয়েক মিনিট এগুলোকে ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার গোলমরিচ দিয়ে দেব, তারপর সয়া সস, ভিনেগার, চিনি, সামান্য নুন, শেজওয়ান নুডল পাউডার, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অ্যাড করব নুডলস, ভালো করে মিশিয়ে নেব। সস আর সবজিগুলো নুডলসের সাথে ভালোভাবে মিশে গেছে। নুডলস সেদ্ধ করার সময় আপনি এতে সামান্য নুন আর তেলও দিতে পারেন, তাহলে টেস্ট আরো ভালো হয়। সার্ভ করার জন্য তৈরি। এটা আমি পেঁয়াজকলির সবুজ অংশ দিয়ে গার্নিশ করব। যদি আপনি কালকে লাঞ্চ বা ডিনারের জন্য নুডলস বানাতে চান, তাহলে 6-7 ঘন্টা আগেই নুডলসগুলোকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে পরে এগুলো আটকে যাবে না আর টেক্সচারটাও খুব ভালো হবে। আপনি এটা চিলি সস বা কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে আজই বানিয়ে দেখুন।